আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, পটল চাষ এবং পান চাষ পদ্ধতির কোন জিনিস লাগাবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। পটলের মূলত গোড়ার সাইজটি লাগাইতে হবে, এই যে দেখেন গোড়ার যে শিকড়গুলি, শিকড় বলতে লতা, এই লতাগুলি এগুলো লাগাইতে হবে। আর পটল চাষটা উঁচু জমিতে করবেন। পটল চাষ করার জন্য প্রথমে জমি চাষ করে নেবেন। জমি চাষ করার পরে জমিটা বেড করে নেবেন। বেড করে নিয়ে জমিতে পানি দিয়ে তার দুই দিন পরে লতাটা রোপণ করবেন, তাহলে একটা লতাও মারা যাওয়ার সম্ভাবনা নেই। আর এই জমিটা, পটলের জমিটা সবসময় আপনারা ভাববেন যে বৃষ্টির পানি যেন বেঁধে না থাকে। বৃষ্টির পানি বেঁধে থাকলে ওই জমিতে পটল হবে না, এবং বৃষ্টির পানি বেঁধে থাকলে ওই জমিতে গাছটা মারা যাবে। সেক্ষেত্রে আর হাইব্রিড জাতের পটল, এটা হচ্ছে আলমডাঙ্গা পটলের জাতের লতা, এটা বিদেশ থেকে এক ভাই অর্ডার দিয়েছে, তাই আমি এই লতাটা আমি ওনাকে পাঠাচ্ছি। আর আমাদের যে জাতের পটল, এই যে পটলের সাইজগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এই আলমডাঙ্গা হাইব্রিড জাতের পটলের জাত। আর এই পানটা একই সিস্টেম, কিন্তু পানটা উঁচু জমিতে চাষ করবেন, যাতে বন্যার বা বৃষ্টির পানি বেড়ে না থাকে ওই জমিতে। আর যেমন আলু লাগানোর যেমন বেড করতে হয়, পানের ওই একই সিস্টেম, কিন্তু পানের ছাউনি করতে হয়, অর্থাৎ ঘর সিস্টেমের মতো ছাউনি করতে হয়। আর পানের বরজ না করে আপনারা কখনো পান চাষ করবেন না, সেক্ষেত্রে হবে না, রোদ্রে তাও পড়ে যাবে। আমি পানের মূলত আগা অথবা পর সারা বাংলাদেশে দিয়ে থাকি। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে পানের পর অথবা আগা নেবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।